দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে ছ বছরের মিষ্টি আর সাত বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকত। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলত না, আর সবসময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না, কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করল। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, এবার তুমিই বলো কার কাছে বেশি খেলনা আছে। হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কি? কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখল যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়, যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গট্টু নামের একটি ছ বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকত। গট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড় লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখল ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবল, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো।
ধীরে ধীরে ডাক্তার ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল। তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে, কিন্তু কিভাবে জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরটা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি, আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তখনই গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি।